ইন দি টিচার্স এলিজিবিলিটি টেস্ট বাট অ্যাক্সিডেন্ট দি প্রাসকড আপার ইজ লিমিট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দি পোস্ট অব আন্ডার গ্রাজুয়েট টিচার্স অ্যান্ড গ্র্যাজুয়েট টিচার্ট এভেল আপনারা জানেন যে দুই হাজার উনিশে টেট ওয়ান এবং টেট টু অ্যাপ্লাই করেছিল এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো আষট্টি পরীক্ষা দিয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো পঞ্চাশ কোয়ালিফাই করেছে এক হাজার একশো চুরানব্বই জন ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট আমরা এ প্রকিতে পরিপ্রেক্ষিতে আমরা টিআরবিটির কাছে শিক্ষা দপ্তর একটা রিকোজিশন দিয়েছে যে আমাদেরকে দুই হাজার একশো ষোলো জন জিটি দাও গ্র্যাজুয়েট টিচার দাও আমরা পেয়েছি আটশো সাতানব্বই জন তার মানে এক হাজার দুইশো এক উনিশজন দিতে পারেনি ইউজিটি চেয়েছিলাম এক হাজার সাতশো পঁচিশ আমাদেরকে দিতে পেরেছে পাঁচশো একাত্তর এক হাজার একশো চুয়ান্ন জন পাইনি এই পরিস্থিতিতে কোয়ালিফাইড টিচারের স্বল্পতার কারণে কোয়ালিফাইড টিচারের স্বল্পতার কারণে আমাদের কাছে অ্যাপ্লাই করেছে এরকম জন যারা ট্যাট কোয়ালিফাইড গুড টিচার কিন্তু তাদের এই জোবার হয়ে গেছে সেজন্য আমরা আজকে রাজ্য মন্ত্রিসভার মিটিং এটা প্লেস হয়েছে শিক্ষা দপ্তর থেকে রাজ্য যেহেতু শর্টেজ রয়েছে টিচার সেজন্য আমরা এই বারোজনকে নিয়ে নিলাম লিস্ট অফ দি টুয়েলভ ক্যান্ডিডেটস আমার কাছে আছে আমার যে বারোজন দরখাস্ত করেছিল তো তারা অভারেজ হয়েছে সেজন্য আমরা এটা দিয়েছি এটা একটা সিদ্ধান্ত কেবিন আজকে অ্যাপ্রুভেল দিয়েছে আর একটা সিদ্ধান্ত আপনারা জানেন করোনাকালীন সময়ে সারা ভারতবর্ষে কোথাও কোনো গভর্নমেন্ট কোথাও কোনো গভর্নমেন্ট অ্যাকসেপ্ট ওয়েস্ট বেঙ্গল কর্মচারীদের ডিএ এবং ডিআর দেয়নি আর্থিক সংকটের কারণে পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গ দিয়েছে জানুয়ারিতে থ্রি ডিএ দিয়েছিল তাও নির্বাচন সামনে জন্য দিয়েছে বোধ আমি জানি না আমাদের রাজ্য সরকার আজকে রিলিজ ফর ইনস্টলমেন্ট অফ ডিএ অবলিক ডিআর

সেদিন মার্চ মাসের বেতনের সাথে ওরা এই নতুন থ্রি পার্সেন্ট দিয়ে পাবে টোটাল আমাদের রাজ্যে এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো জন এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো জন রেগুলার কর্মচারী রয়েছে এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো জন পেনশনার্স রয়েছে সাতষট্টি হাজার আটশো নয় ডিআরডাব্লিউ অবলিক কন্টিনজেন্ট অবলিক মান্থলি রেটেড অবলিক ফিক্সড পে অবলিক পার্ট টাইম অ্যাটসেট্রা ওয়ার্কার্স এরম সংখ্যা রয়েছে বারো হাজার একশো আটাত্তর টোটাল এক লক্ষ নব্বই হাজার পাঁচশো চারজন কর্মচারী এবং পেনশনার্স তা এই বেনিফিটটা পাবেন এর মধ্যে গ্রুপ এ চার হাজার আটশো উনচল্লিশ জন গ্রুপ বি চার হাজার চারশো আটাত্তর জন গ্রুপ সি আশি হাজার আটশো চুরাশি জন গ্রুপ ডি কুড়ি হাজার তিনশো ষোলো জন এই এছাড়া ডিআরডাব্লিউ এক হাজার চারশো আঠারো পার্ট টাইম ওয়ার্কার তিনশো সাতাত্তর কন্টিনজেন্ট একশো উনচল্লিশ ক্যাজুয়াল চারশো সাতষট্টি অ্যাডক পাবলিক টেম্পোরারি ন হাজার দুশো বাহান্ন পারমান্ট লেবার পাঁচশো পঁচিশ পেনশনার যে সংখ্যাটা বলছি সাষট্টি হাজার আটশো নয় এর মধ্যে সুপার নিউশন পেনশনার্স হলো একান্ন হাজার ছশো আঠারো আর ফ্যামিলি পেনশনার্স তাদের সংখ্যা ষোলো হাজার একশো একানব্বই টোটাল এক লক্ষ নব্বই হাজার পাঁচশো চারজন কর্মচারী এবং পেনশন হোল্ডার এ বেনিফিট পাবে এতে আপনারা জানেন যে দি স্টেট গভর্নমেন্ট হাজ রিভাইজড পে অ্যালাউন্সেস পেনশন অ্যান্ড ওয়েজেস রেগুনারেশন অনারেরিয়াম অফ ইটস এমপ্লয়িজ পেনশনার্স ইট অ্যান্ড রেসপেক্টিভ উইথ ফ্রম ফার্স্ট অক্টোবর দুই হাজার আঠারো আমরা দু হাজার আট আঠারো অক্টোবর থেকেই আমরা সেভেন পে কমিশন অ্যাপ্লাই করেছিলাম রাজ্যে আমাদের কমিটমেন্ট ছিল সেভেন পে রিভাইস আমরা করবো এটা আমরা করেছিলাম দি স্টেট গভর্নমেন্ট ইন্টেন্স টু রিলিজ ডি এন্ড ডিআর ফ্রম টু টাইম টু টাইম বেসড অন ফাইন্যান্সিয়াল রিসোর্স পজিশন অফ দি স্টেট দি কন্ডিশন অফ স্টেট ইজ নট স্টিল যেহেতু সব কিছু বিচার বিবেচনা করে আঠারো আমরা করলেও এরপর আমরা দিতে পারিনি কিন্তু ভারতবর্ষ কোথাও না দিলেও আমরা থ্রি দিয়ে আমরা দিয়েছি এজন্য আমাদের খরচ যাবে টোটাল তিনশো কুড়ি কোটি থ্রি টোয়েন্টি ক্রোর মার্চ মাসের জন্য যাবে চব্বিশ কোটি একষট্টি লক্ষ এই যে মার্চ মাসের বেতনটার সাথে অতিরিক্ত আর একুশ বাইশের জন্য যাবে দুশো পঁচানব্বই কোটি উনচল্লিশ লক্ষ এটা আমাদের কোষাগার থেকে যাবে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার জানুয়ারি দু হাজার কুড়ি থেকে আট টু জুলাই এখনও দু পর্যন্ত ডিউ টু করোনা ফ্রিজ করে দিয়েছে জানুয়ারি টোয়েন্টি থেকে জুলাই আগামী জুলাই একুশ পর্যন্ত কোনো রকম কোনো রকম ডিএ ডিআর এগুলি দেওয়া চলবে না টোটাল ফ্রিজ করে দিয়েছে আমরা সাধারণত কেন্দ্রীয় সরকারের যে ডিএ এর সাথে এটার উপর ডিপেন্ড করেই আমরা দিই যদিও কেন্দ্র সরকার দেওয়া রাজ্য সরকার একটু পার্থক্য রয়েছে আমাদের রিসোর্সের উপর ডিপেন্ড করে তবুও আমরা এই মুহূর্তে আপাতত থ্রি পার্সেন্ট ডি আমরা এবং ডিএ এবং ডিআর আমরা দিয়েছি তো এরা রাজ্য সরকার আজকে মন্ত্রিসভা আজকে এটা অনুমোদন দিয়ে দিয়েছে এরপরে আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো টোটাল কত খরচ হচ্ছে রাজ্য সরকারের এই জন্য আমরা দিলাম আর অনেক সিদ্ধান্ত আছে কিন্তু এটা এতটুকু আমরা তো করলাম ওই তো এইটিনে আগের তো পেন্ডিং এর না এইটিনের পরে রিভাইজের আগে তো আমরা হিসাব করবেন না আমি রিভাইজ যখনই আমরা করবো আমরা সেভেন পে কমিশন দিয়েছি কমিটমেন্ট ছিল আমরা করেছি এখন আমাদের ঠিক আছে দ্বিজ ওয়ে দেওয়ার্টে অসুবিধা রয়েছে করোনা আছে এবং আমরা জানেন করোনার সময় ত্রিপুরা ত্রিপুরা সরকার যতগুলি সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে আছে দেখলে দেখবেন ভারতবর্ষে অন্য রাজ্যের সাথে কম্প্যারিজন যদি করেন যদি আমরা কম্প্যারিজন করতে চাই না আমরা চাই আমাদেরকে ফলো করুক অন্যান্য রাজ্য আমরা ফলো করব না আগামী পাঁচ সাত বছরের পরে আশা করি অন্যরা আমাদের রাজ্যকে ফলো করবে আমরা যে পজিটিভ চিন্তা স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দিশাতে চলছে যে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা এটাকে আমরা ফলো করেই এগুচ্ছি আপনাদের কোনো ইনফরমেশন কোনো যদি মনে করেন যে ক্যাবিনেটে কিছু নেবেন নিতে পারেন আপনার কি আপনার কাছে জাজমেন্ট আছে আমার কাছেও নেই জাজমেন্ট না দেওয়া পর্যন্ত আপনারা জানেন ওপেন কোর্টে এক ধরনের কথাবার্তা হয় জাজমেন্টে কী আছে আজকে আমাদের মন্ত্রিসভাও জৈনক মন্ত্রী উত্থাপন করেছিলেন আমরা অ্যাডভোকেট জেনারেলকে ক্যাবিনেটে এনেছি ক্যাবিনেট মিটিং এনেছি ল সেক্রেটারি এঁকেছি কিন্তু যতক্ষণ পর্যন্ত জাজমেন্ট না দেখি ততক্ষণ পর্যন্ত রিয়াকশন দেওয়া ঠিক হবে না কী আছে ভিতরে আই ডোন্ট অত্যন্ত দুঃখজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক গরিব মেয়ে তার বাবা নেই সরস্বতী পুজোর দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গায়ে আগুন লেগেছিল এইট্টি সেভেন পারসেন্ট তার ক্ষতি হয় বডির প্রথমে বিলুনি হাসপাতাল তারপর জিবি হাসপাতালে তাকে রেফার করে অন্যরাও যায় আমি রাতের দিকে যাই রেফার করার মতো পরিস্থিতি ছিল না তবুও সাধারণত আমাদের রাজ্যের যারা চিকিৎসক তারা বলছে এইটটি সেভেন যদি কোনো বার্ন কেস হয় তাহলে তাকে টেকানো খুব কঠিন তারপরেও চিকিৎসকদের বলেছিলাম যেটা আপনারা যেটা ভালো মনে করবেন চিকিৎসার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত দেওয়া ঠিক নয় আপনারা যা ভালো মনে করে করবেন আমরা রাজ্য সরকার তার সাহায্য যতটুকু সম্ভব আমরা করব। তো পরবর্তী সময়ে আমার ব্যক্তিগত তরফ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমি দেই বিলানিয়া বিদ্যাপীঠ থেকে এক লক্ষ টাকা তার মার কাছে দেওয়া হয় সেকেন্ডারি এডুকেশন থেকে কুড়ি হাজার টাকা দেওয়া হয় স্টেট ইনলেস ফান্ড থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা টু হসপিটাল পাঠানো হয় এবং গতকালের হিসাব মতে আমরা একটা অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট মানে বিদ্যাপীঠ বাণি বিলন বিদ্যাপীঠ থেকে একটা মানবিক আবেদন করেছে বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী কুমারী ঝুমা দে গত ষোলোই ফেব্রুয়ারি কুড়ি দু হাজার একুশে বিদ্যালয়ের সরস্বতী পূজা প্রসাদ বিতরণের পর পূজা মণ্ডপে অগ্নিযোগা হয়ে বর্তমানে কলকাতা থেকে দিশান হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ্য যে জুমাদের পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার দিশান হাসপাতালে নিয়ে যায় রাজ্য সরকারও জুমাদের চিকিৎসার জন্য যথাযথ সাহায্যের ব্যবস্থা করে কিন্তু তার পরিবারের পক্ষে চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব নয় অতএব বিদ্যালয়ের ছাত্র শিক্ষা দপ্তরের অধীন কর্মরত সকল শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী তাদের পরি অভিভাবক অভিভাবকের বৃন্দের নিকট একান্তভাবে জুমাদের পরিবারিক পরিবারকে আর্থিক সাহায্যের আবেদন করা হচ্ছে অনুদানের সংগৃহীত অর্থরাশি শুধুমাত্র ছাত্রীটি চিকিৎসার প্রয়োজনেই ব্যয় করা হবে এবং একটা অ্যাকাউন্ট নম্বর আমরা দিয়েছি এবং একজন শ্রীমতী দেব বর্মা ডেপুটি ডাইরেক্টর ওনার নামে অ্যাকাউন্ট করা হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কে ব্যাকগ্রাউন্ড একটু বলি যেদিন রেফার করা হয় সেদিন ওরা হাসপাতালে ওরা প্লেন থেকে নেমেই সুজা চলে যায় কোনো রকম কোন রকম কারোর সাথে কোনো কথা না বলে ত্রিপুরা ভবনের সাথে যোগাযোগ না করে ত্রিপুরা ভবন তাদের জন্য সিট রেখে দিয়েছে রাতের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তারপরে সুরা চলে যায় কারণ এর মধ্যে একজন যায় যিনি নার্স উনার আত্মীয় একজন নার্স উনি সাথে যায় মেল নার্স উনি সোজা নিয়ে যায় এস কেম হাসপাতাল ওখানে এইটি সেভেন এত পার্সেন্টের কথা শুনেই ওরা ওখানে রাখেনি দিশানে ওরা নিয়ে আসে কারণ সারা পশ্চিমবঙ্গে আমি আগে জানতাম না সারা পশ্চিমবঙ্গে বার্ন কেসের একমাত্র উন্নত চিকিৎসা উন্নত চিকিৎসা একমাত্র দিশানে রয়েছে দিশানে ভর্তি করে এই কথাও তাদের ফোন সুইচ অফ ছিল তারাও নাজালদা হয়ে গেছে কারোর সাথে কন্ট্যাক্টও করছে না আমাদের ভবন থেকেও যোগাযোগ করা হয়েছে এরপরে দিশানে ভর্তি করা হয়েছে ভর্তির পর আধা ঘন্টা পরে চিকিৎসক তাকে রিলিজ করে দেয় কেন রিলিজ করে দেয় এটা আমি পরে জেনেছি পরবর্তী সময় ভোরবেলা একটা ফ্লাইট ধরে তারা সরাসরি চলে আসে আগরতলায় আগরতলা থেকে সরাসরি চলে যায় বেলুনিয়া এমনকি জীবিতেও নয় কিন্তু কন্ডিশন সো সিরিয়াস এবার তাকে আনা হয় আবার জীবিতে যদিও অত্যন্ত দুঃখজনক সবটা ঘটে নেই আমি ঘটনা জানি হই ত্রিপুরাবনকে বললাম কোনো ফোন টোন কেউ করেনি ওরা যোগাযোগ করেনি পরের দিন যেদিন আসলো পরের পরের দিন আমাদের মাতৃভাষা দিবস আমি টোটাল কলকাতার যত হাসপাতাল যত হাসপাতাল মিনস যত হাসপাতাল ইনক্লুডিং অ্যাপেলো ইনক্লুডিং এস ক্যাম্প ইনক্লুডিং ডক্টর শিশির দাস যত চিকিৎসক টপ ক্লাস ইনক্লুডিং প্রদীপ ভূমিকা আমাদের রাজ্যের সবকে লাগালাম আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে রবীন্দ্র ভবনে নটা দশটার মধ্যে আমি একটা পর্যন্ত সমস্ত যত ব্যক্তিগত আমি ডাইরেক্টরকে বসিয়ে রেখেছি দুই ডাইরেক্টর আর অন্যান্য অফিসার্সরা আমি নিজে এখানে বার কিছু যিনি ইনচার্জ ওনার সাথে কথা বলি এইবার আমি জিজ্ঞেস করলাম দিশানকে দিশার মেইন লোক আমিও লাইন পাচ্ছিলাম না শিশির দাস ডেট শিশির দাস উনি বলছেন স্যার আমি ব্যবস্থা করে দিচ্ছি কথা বলার শিশির দাস আমাকে বলল স্যার এরা তো টাকার অ্যামাউন্ট শুনে ঘাবড়ে চলে গেছে আমি কি আরে বলেন কি এটা কত টাকা আর হবে তো সেটা আমি জানি তো আপনি স্যার ডাইরেক্ট চিকিৎসা করলে ওয়ান মিস্টার কি জানি যাই হোক কারবান্দা উনি হলো চিকিৎসক কথা বললাম কি হলো স্যার এগুলি বলি না এটা আমরা তো ছাই না টোটাল যখন ম্যানেজমেন্টের সাথে কথা বলি সাধারণত সাধারণত শব্দ সাধারণত আন্ডারেজ মানে নাবালিকা বা নাবালক কাউকে তারা ভর্তি করে না বান যদি না টপ লেভেলের রকম ম্যানেজমেন্ট কমিটির নির্দেশ না পায় আমি তাহলে আমাদের বলতেন স্যার আমাদের তো এবং আমি বললাম যে কেরম টাকা লাগতে পারে তখন কিন্তু আমরা এখানে রেফার করিনি আমরা ওইখানে রেফারের জন্য লোক রেখে দিয়েছি রবীন্দ্রভবনে বসে বসে সবগুলো আমি করছি কত টাকা লাগতে পারে স্যার এ টাকা শুনলে কতটুকু খবর বুঝবেন আমরা জানি না আমি বলুন আপনি পনেরো লক্ষ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত লাগবে আমি নিজও গেপি গেলাম আমাদের সরকারি সাহায্যে যে টাকা এটা দশ বারো পর্যন্ত বলে আছে এটা সমস্ত যোগাযোগ করলাম তারপর বলছি ওকে কেউ সিদ্ধান্ত নিতে পারে না ডাইরেক্টরের এত অ্যামাউন্টের কোনো সিদ্ধান্ত নেব কীভাবে তারপরে আমরা আমরা চিন্তা করলাম সোশিয়াল থেকে দরকার হলে দু লাখ টাকা নেব আরও বিভিন্ন জন থেকে নেব আমরা আরও দরকার মার্কেট থেকে নেব এরকম একটা চিন্তা করার পর এবার তাদের পরিবারের লোককে আমি রবীন্দ্রবনে ঢুকাই আমি বলছি আগে কিচ্ছু বলবো না আগে সবটা ঠিক করে নিই আপনি কি এবার গেলেও কি আপনি ছুটি দেবেন না স্যার আপনারা যদি মনে করেন আপনি কি এখন কীভাবে করবেন কলেজ আমরা আপনারা আমরা বলার পর আমরা অলরেডি হায়ার অথরিটির সাথে কথা বলেছি উইথ কনসেন্ট এগ্রি হয়েছে বলে আমরা অ্যাডমিশন আমি দেখবেন অ্যাম্বুলেন্স আসতে হবে আমার উদ্দেশ্য অ্যাম্বুলেন্স না আসলে সেখানে ঢুকাতে অসুবিধে পড়ে অ্যাম্বুলেন্স আসতে হবে স্যার অ্যাম্বুলেন্স লোকের জন্য আট দশ হাজার আমি এটা সাথে সাথে দিয়ে দেবে আমরা আমাদের একজন শিক্ষক ওএসডি ওনাকে ওর সাথে দেই এবার ইনজুর্ড পার্সনের পরিবারকে আনি তার দিদাকে আনি তার নার্স যে ছেলেটা ওকে আনি তুমি কারোর সাথে যোগাযোগ করলে না কেন বলছে স্যার এটা আমার ভুল হয়ে গেছে কারোর সাথে যোগাযোগ করলে না তুমি জানো আমাদের ভবন আছে দু আর তিনটা তুমি কেন যোগাযোগ করলে খাওয়ার ব্যবস্থা আছে রাখা হয়েছে সাত পাজেল রয়ে গেছে যাই হোক এদিকে আবার তার মিসেসের প্রেগনেন্ট ডেলিভারি কেস বিভিন্ন রিজনে তাকে কোলে করে এ নিয়ে আসে আগরতলা এবার তাদের সাথে সব এই যেগুলি যা কলকাতার সাথে কথা বলে সব আমি ওপেন লাউড করে দিয়ে সব শোনাচ্ছি আমি আমার পাঠাচ্ছি আপনি রাখবেন তো স্যার রাখবো আমি ম্যানেজমেন্টটাকে আমরা ধরে দিচ্ছি আপনার এরপরে আমরা এখানে আমরা সঞ্জয়বাবুকে সিদ্ধার্থ শঙ্কর রায় একজন অফিসারকে আমরা সাথে দেই উনি এখনও আছে এবং ওর আমার সামনে কত হয়েছে ওই নার্স আমি কি তুমি যাবে না কিন্তু বরঞ্চ ওর মার ওর দিদা যাক বলছে আচ্ছা স্যার পরে যখন রেভার হলো সেদিন সাথে সাথে আমরা টিকিট বাকি করে আমরা পাঠিয়ে দিয়েছি এবং সাত একজন দিয়েছি ত্রিপুরা বহনকে বলছি যে আগে ভুল শুদ্ধ যা হয়েছে কে ফোন করেনি কে না করে আমি জানি না এয়ারপোর্টে থাকতে হবে অ্যাম্বুলেন্সকে বলছি তোমরাও থাকবে তাকে নিয়ে ভর্তি করালো এখন এখন পর্যন্ত যে অ্যামাউন্ট গেছে এখান থেকে এই যে এক লক্ষ পনেরো হাজার এটা পরের দিন অন্য ফ্লাইট আমরা পাঠাই এখন এই অ্যামাউন্ট শুনলে কোন মানুষের পক্ষে আপনি ধরে নিন মিনিমাম ফিফটিন এটা আমি আর এ তো ফিফটিন হবে না আপনি ধরে নিন এক কোটি থেকে অ্যাবাব ওয়ান ক্রোর উপায়ও নেই আমাদের যেহেতু একজন ছাত্রী আমরা নিজেরা কথা বলেছি ভুল হোক শুদ্ধ হোক এবং প্রতিদিন আমাদের অফিসার যাচ্ছে কথা বলছে আজকে লেটেস্ট খবরটা শুনলাম ডাক্তার বলছে আরে প্রত্যেক দিন আপনি বলছেন কেমন আছে কেমন আছে আমরা আপনি জানেন যে এটা ওয়ার্ল্ডে বলছে ওয়ার্ল্ডে ওয়ান পার্সেন্ট কেসও এত পার্সেন্ট করে রিকভারি হয় না তবুও আশাবাদী আমি ব্যক্তিগতভাবে আশাবাদী এই কারণে এত কিছু হওয়ার পরেও যেহেতু গেছে গড তাকে বাঁচাবে ডাক্তাররা হেল্প করবে এখন চিকিৎসার যথাবৈ ব্যবস্থা হচ্ছে প্রসার জন্য কোনো প্রবলেম হবে না দরকার হবে আমরা ভিক্ষা করব ভিক্ষা করে হলেও তার ট্রিটমেন্টের জন্য টাকা আটকাবে না তার পরিবারের এক টাকাও লাগবে না টাকা লাগলে আমাদের লাগবে টাকা লাগলে সরকারের লাগবে টাকা লাগলে শিক্ষক শিক্ষিকাদের লাগবে এই জন্য আমরা মানবিক আবেদন উইথ মাই কনসেন্ট এটা করার আগে করব কিনা না আমি করে দাও আমরা মনে করি একজন চিকিৎসার্থে দশের লাঠি আগের বোঝা যদি একশো টাকা করেও দেয় এখন পর্যন্ত গতকাল পর্যন্ত এখানে টাকা উঠেছে চৌত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা অ্যাকাউন্ট নম্বরে আজকে কত পড়েছে আমি জানি না কিন্তু আমি জানি এর টাকার পরিমাণ কারণ অনেক বেশি টাকা লাগবে সেই জন্য আগের থেকে আমরা তখন আমি করতে থেকে দৌড়াদৌড়ি করব আগের থেকে প্রিপারেশান আর ওয়াই দেব বর্মা আপনারা জানেন একটা বড় অ্যামাউন্ট যদি হয় সেখানে ইনকাম ট্যাক্সের প্রশ্ন উঠবে সেই জন্য দেব বর্মার একজন এস টি অফিসারকে আমরা অ্যাকাউন্টের দায়িত্ব দিলাম হলো প্রকৃত সত্য ঘটনা যা আপনাদের জানার দরকার ছিল আমারও ডিউটি আপনারা বলেছেন সেই জন্য ক্লিয়ারলি বলে দিলাম